প্রকাশের মাই ডাকে এই চাঁদের সাথে যেন আমার কোন এক সম্পর্ক আছে কেন আমার মনে হয় কোন অদ্ভুত শক্তি আছে আমার মধ্যে এইসব কি হচ্ছে আমার সাথে কেন হচ্ছে এইগুলো কি 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 হচ্ছে আজ পূর্ণিমার রাত চাঁদ পুরোপুরি হয়ে উঠেছে তো আজকের রাতে সমস্ত নাগ নাগিনদের চেহারায় তাদের নাগের রূপ প্রকাশ পাবে আমি চাই না এটা আমার মেয়ের দিকেও হোক আমি চাই না আমার মেয়ের এটা হোক সে খুব শীঘ্রই আসছে ঠিক আছে কোন চিন্তা করবেন না এসে গেছে পাতালি বা তালি সময় সময় আমাকে বাধ্য করেছে এখানে আসতে প্রথা তুমি তো শেষ নাগিন তুমি এখনও নাগলোকে আর যাওনি তুমি কেন এরকম করছো প্রথা কিন্তু তুমি এটা মনে রেখো কিন্তু তোমার মেয়ে শেষ নাগিন হবে 21 বছর যে পূর্ণ হয়ে গেছে কিসের 21 বছর আমি জানি 21 বছর পর আমার মেয়েকে নাগিন হতে হবে কিন্তু এটা হবে না আগে যেটা হয়েছে এখন আর তা হবে না তুমি যাই বলো না কেন প্রথা তিন দিন পর তোমাকে নিজের নাগিন শক্তি তোমার মেয়েকে দিতে হবে এবং তার ঠিক 4 দিন পর তোমার মেয়ে ইচ্ছাধারী নাগিনের রূপে চলে আসবে আমি আগে বলেছি আর এখনো বলছি আমি অনমোলকে কোনো রকম ভাবেই নাগিন হতে দেবো না আমি ওকে নাগিন বানাতে চাই না আর আমি এই দুনিয়ায় আমি ভালো আছি আমি নাগ লোকে আর যেতে চাই না আমি ওই লোকে আর যেতে চাই না আমি এই লোকে ঠিক আছি তুমি যাই বলো না কেন প্রথা 3 দিন পর যা হবার তা নিশ্চয়ই হবে এটা থেকে কেউ আটকাতে পারবে না তোমার মেয়েই পরবর্তী শেষ নাগিন হবে হয়তো এখনো তুমি শেষ নাগিন কিন্তু খুব শীঘ্রই তোমার মেয়ে শেষ নাগিন মহানগরানী শিবানিয়া বলেছিল আমার আজ 4 দিন পর আমার মেয়ে শেষ নাগিন হবে কিন্তু আমি এটা হতে দিতে পারবো না আমি আমার মেয়েকে নাগিনের জীবন দিতে চাই না আজ ওর স্কিনে নাগিন রূপ প্রকাশ পাবে আনমোল তোর স্কিনে কিছু হয়নি তো কোনো প্রবলেম হয়নি তো লেখা তো তোর স্কিনে কিছু হয়নি তো আরে মম আমার স্কিনে কি হবে তুমি এরকম কেন করছো তুমি এরকম প্যানিক কেন করছো তুমি মানে তোর স্কিনে কোনো র্যাশ বের হয়নি তো বা মানে কোনো ক্ষতি হয়নি তো তোর স্কিনে ক্ষতি কেন হতে চাই আমার স্কিনে আমি কোনো সস্তা ক্রিম মাখি না মম আমি দামি ব্র্যান্ডের ময়েশ্চারাইজার ব্যবহার করি তাই আমার স্কিনে কোনো প্রবলেম হবে না ঠিক আছে স্যার ময়েশ্চারাইজার মাখ আনমোলের স্কিনে এখনো কোনো প্রবলেম হয়নি আশা করি ভবিষ্যতে হবে না বলুন প্রফেসর এত বছর পর আমায় কি মনে করেন আমি এখানে কেন এসেছি সেটা আপনি নিশ্চয়ই খুব ভালো করে জানেন মিস মীরা আমি কি করে জানবো আপনি এখানে কেন এসেছেন আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে আপনি আমাকে কোনো ব্যাপারে সন্দেহ করছেন প্রফেসর জিট
আমি এখানে আমার মেয়ের ব্যাপারে কথা বলতে এসেছি। আমার মেয়ে প্রার্থনা হবো দেখতে প্রথার মতো যেন ওই মেয়ে আচ্ছা আপনি আমার বাচ্চা বদলে দেননি তবু। একদমই না, আমার মেয়েকে আমি ছোট থেকে বড় করেছি, কিন্তু আপনি কি জানেন যাদের আলো ওর গায়ে পড়লে কি হয়, ওর স্কিন নাগিনের মতো হয়ে যায়। আপনি কি করে বুঝবেন আমার ষড়যন্ত্রটা আসলে কি? জাস্ট একটু ওয়েট করতে হবে। আমি বলেছিলাম না 20 বছর, মাত্র 20 বছর অপেক্ষা করতে হবে, তারপর আসল খেলা জমবে। খেলা জমে গেছে, এবার শুধুমাত্র আর 4 দিন ওয়েট করতে হবে, মাত্র 4 দিন।